বেলডাঙ্গা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফের তিনজনের বাড়িতে এনআইএ আধিকারিকেরা। উল্লেখ্য, চলতি বছরে বেলডাঙ্গা বিস্ফোরণ কাণ্ডে ইউএপিএ ধারা যুক্ত করে এনআইএ। দেখুন বিস্তারিত। এই উৎসবে নতুন বেগে হিরো বাইক থাকছে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, 13000 টাকা ফ্লিপকার্ট অফার, 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে, এখন আমরা বহরমপুর রঘুনাথগঞ্জে। বেলডাঙ্গা বিস্ফোরণ কাণ্ডে ইউএপিএ ধারা যুক্ত হওয়ার পর বেলডাঙ্গায় ফের বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ। সোমবার রামেশ্বরপুর গ্রামে তিনটি বাড়িতে হানা দেয় এনআইএ আধিকারিকেরা। তিনটি দল তিনজনের বাড়িতে হানা দেয়। এদিন বাইকে করে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় এনআইএ আধিকারিকদের। গত 2022 17 জানুয়ারি রাত 9টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে মৃত্যু হয় ছাদি শেখ নামে একজনের। সে বছরই কোর্টের নির্দেশে বিস্ফোরণ কাণ্ডে তদন্তভার হাতে নেয় এনআইএ। 10ই অক্টোবর 2022 তদন্তভার নেওয়ার পর বিস্ফোরণ স্থল পরিদর্শনের পাশাপাশি বিস্ফোরণে যিনি মারা যান সেই ছাদি শেখের বাড়িতেও যান এনআইএ দুই তদন্তকারী আধিকারিকেরা। উল্লেখ্য, চলতি বছরের 16ই সেপ্টেম্বর বেলডাঙ্গায় বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করে এনআইএ। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব রিপোর্টের ভিত্তিতে জানা যায় পাইপ বোমা জাতীয় বোমা বিস্ফোরণ হয়েছিল। বোমায় যে ধরনের সরঞ্জাম ও লোহার টুকরো যেভাবে ব্যবহার করা হয়েছিল তা সেনার ব্যবহৃত গ্রেনেডের সমতুল্য। এদিন সকালে বেলডাঙ্গার রামেশ্বরপুরে মানসুর শেখ, সুখচাঁদ শেখ ও তাহাবুল শেখের বাড়িতে যান এনআইএ আধিকারিকেরা।